টানা চতুর্থবার একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে ইতিহাস গড়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেশ ওসমান। 2009 সালে প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। 2014 সালের 12 জানুয়ারি ইয়াফেশ ওসমান দ্বিতীয়বারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর কিছুদিন পর 2015 সালের 14 জুলাই তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নেন। এরপর 2019 সালেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসাবে তৃতীয়বারের মতো দায়িত্ব নেন স্থপতি ইয়াফেশ ওসমান। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স 1946 সালের 1 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ইয়াফেশ ওসমান। তার পিতা কথাসাহিত্যিক শওকত ওসমান এবং মাতা সালেহা ওসমান। ইয়াফেশ ওসমানের পড়াশোনা চট্টগ্রাম মুসলিম হাই স্কুলে। পরবর্তীতে তিনি সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। সর্বোচ্চ ডিগ্রি ব্যাচেলর অব আর্কিটেকচার নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে। নিজেকে প্রতিষ্ঠিত করেন স্থপতি হিসাবে। বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন ইয়াফেশ ওসমান। 1970 সালে বুয়েট ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন তিনি। কর্মজীবনে এসে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ইয়াফেশ ওসমান একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধাও। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে 2 নং সেক্টরের অধীনে পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন তিনি। টানা 4 বার মন্ত্রিসভায় জায়গা পাওয়া এই স্থপতি কর্মজীবন শুরু করেন খ্যাতনামা প্রকৌশলী ফজলুর রহমান খানের অধীনে জুনিয়র স্থপতি হিসাবে। তার অধীনে 1970 সালের অক্টোবর থেকে 1972 সালের এপ্রিল পর্যন্ত কাজ করেন তিনি। ইয়াফেশ ওসমান পরে সরকারের আবাসন বিভাগের স্থপতি হিসাবে 1972 সালের মে থেকে 1974 সালের এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকও তিনি। কর্মজীবনের পাশাপাশি পিতার মতোই সাহিত্য চর্চাও চালিয়ে যাচ্ছেন ইয়াফেশ ওসমান। অনেক সময়ই নিজের লেখা কবিতা দিয়ে জাগিয়ে রাখেন মন্ত্রিসভাকে। মন্ত্রিসভার কবি বলেও ডাকা হয় তাকে। ইয়াফেশ ওসমানের কবিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার অনেক সহকর্মী। তাদের পরম উৎসাহে নতুন লেখার রসদ খুঁজে পান এই কবি। কবিতা লিখল মন্ত্রণালয়ের গুরুদায়িত্বে বিন্দু পরিমাণ ছাড় দেন না ইয়াফেশ ওসমান। কাঁধে তুলে নেন দেশের সবচেয়ে বড় প্রকল্পের ভার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সরকারের সাফল্যের সাথে জড়িয়ে আছে ইয়াফেশ ওসমানের নাম। দেশের সবচেয়ে ব্যয়বহুল ও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করলেও কখনোই তা নিয়ে বড়াই করে সামনে আসার ন্যূনতম চেষ্টা দেখাননি তিনি। প্রচার বিমুখ হয়ে কাজের সাফল্য দেখতে চান স্থপতি ইয়াফেশ ওসমান। সুরজ আহমেদ, কালবেলা।